রংপুরের পীরগঞ্জে প্রেমিকা এবং তার গর্ভের সন্তানকে হত্যার সাথে জড়িত প্রেমিক মাসুদকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আশুলিয়ায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরির সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর লিভ টুগেদার করার পর সন্তান সম্ভবা মা ও নবজাতক শিশুকে মাসুদ হত্যা করে বলে জানিয়েছে র‍্যাব। 15 জুলাই রংপুরের পীরগঞ্জের আক্ষেতে উদ্ধার হওয়া এক নবজাতক ও নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর জানা যায় দুদিন আগেই হত্যা করা হয় তাদের। এই ঘটনার একমাত্র আসামি মাসুদকে গাজীপুরের গাছা এলাকা থেকে গ্রেফতারের পর র‍্যাব জানায় বিয়ের প্রলোভন দেখিয়ে আশুলিয়ায় একসাথে লিভ টুগেদার করত মাসুদ ও সান্তনা। সান্তনার গর্ভে সন্তান চলে আসলেও তাকে বিয়ে না করার জন্য টালবাহানা শুরু করে মাসুদ। এক পর্যায়ে মাসুদ রংপুরে নিজ বাড়িতে ফিরে গেলে সেখানে গিয়ে উপস্থিত হয় সান্তনা। পরে সেখানে মাসুদের পূর্বের স্ত্রী সন্তান থাকায় কৌশলে বাড়ি থেকে বের করে মহাসড়কের পাশে আক্ষেতে নিয়ে সান্তনা ও তার গর্ভের সন্তানকে নির্মমভাবে হত্যা করে। পীরগঞ্জ এলাকার একটি আক্ষেতে মধ্যবয়সী নারী এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া একজন নবজাতকের মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় যে একজন নারী যার বয়স হয়তো আনুমানিক 28 থেকে 30 বছর এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া যে কন্যা সন্তান সেখানে অর্ধগলিত অবস্থায় পড়েছিল, যার প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামি দিয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা ও গুমের মামলা হয়। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‍্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উক্ত ঘটনার আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব একের আভিযানিক দল উক্ত হত্যাকাণ্ডের মূল আসামি মাসুদ মিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাসুদকে জিজ্ঞাসাবাদে এই নির্মম পৈশাচিক ও অমানবিক হত্যাকাণ্ডের সম্পর্কে র‍্যাব বিস্তারিত জানতে পারে। গ্রেফতারকৃত মাসুদ আশুলিয়ার একটি গার্মেন্টসে মেশিন অপারেটর হিসেবে তিনি প্রায় গত 8-10 বছর যাবৎ চাকরি করতেন। ভিকটিম নারীর সাথে তার প্রায় গত 2 বছর আগে একই গার্মেন্টসে পরিচিত হয়। পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে তাদের মধ্যে গভীর সম্পর্ক হয়। গ্রেপ্তারকৃত মাসুদ ভিকটিম নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমের পরিবারের সাথে আলোচনার মাধ্যমে জানা যায় ভিকটিম নারী তিনি জানতেন যে গ্রেফতারকৃত মাসুদ তিনি অবিবাহিত এবং ভিকটিমের পরিবারও জানতেন যে মাসুদের সাথে ভিকটিমের বিয়ে হবে। তারা আশুলিয়া এলাকায় একটি বাসা ভাড়া করে বসবাস করছিলেন। সাম্প্রতিক সময়ে গ্রেফতারকৃত মাসুদ ভিকটিম নারীকে গ্রামের বাড়িতে সে বেড়াতে যাচ্ছে বলে আশুলিয়াতে রেখে সে আসামির যে বাড়ি রংপুর
সেখানে তিনি চলে আসেন। বেশ কিছুদিন যাবত তিনি আশুলিয়ায় ফিরে যাচ্ছিলেন না, এই কারণে ভিকটিম নারী যিনি গর্ভাবস্থায় ছিলেন অত্যন্ত কষ্ট করে তিনি রংপুরে মাসুদের বাড়ি খুঁজে বের করেন এবং তিনি মাসুদের বাসায় হাজির হন। মাসুদের বাড়িতে হাজির হওয়ার পরে ভিকটিম নারী দেখতে পায় যে সেখানে মাসুদের একজন স্ত্রী রয়েছে এবং একজন সন্তান রয়েছে। গর্ভের সন্তানের স্বীকৃতির জন্য ভিকটিম নারী সেখানে কান্না করেন। পরবর্তীতে মাসুদ কৌশলে তার এক আত্মীয় অর্থাৎ খালার মাধ্যমে সে বাসা থেকে অন্য একটি স্থানে পাশে নিয়ে যায় এবং সেখানে একটি মাসুদ আসামি মাসুদ তাকে বলে যে সে তাকে বিয়ে করবে, সে যেন তার নিজের বাড়ি অর্থাৎ ভিকটিমের নিজের বাড়ি বগুড়া সেখানে যেয়ে তার পরিবারের সাথে দু একদিন একটু দেখা করেন, তারপরে ভিকটিমও যেন ঢাকায় যান এবং মাসুদও ঢাকায় চলে আসবেন এবং তারা বিয়ে করবেন এবং যেই বাসায় তারা থাকতেন সেই বাসায় তারা পুনরায় থাকবেন বা বসবাস করবেন। সেই আশ্বাস পেয়ে তার সেই আত্মীয় যে খালা সেই ভিকটিম নারীকে একটি বাসে উঠিয়ে দেন। সেই বাসে করে বগুড়া যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরপর এই পিশাচ মাসুদ ভিকটিমকে ফোন দেন যে তিনি যেন পুনরায় পীরগঞ্জেই ফিরে আসেন, মাসুদ তাকে নিয়ে ঢাকায় চলে যাবেন। সরল বিশ্বাসে ভিকটিম নারী বাস থেকে নেমে যায়, অন্য আরেকটি বাসে উঠে তিনি পীরগঞ্জে চলে আসেন এবং ভিকটিম মাসুদের সাথে দেখা করেন। পুরো ঘটনাটাই ছিল তিনি গত 12 তারিখে অর্থাৎ 12ই জুলাই ভিকটিম নারী সেই পীরগঞ্জে যান এবং 13 তারিখের এই ঘটনাগুলো, যেটা 13 তারিখে তিনি প্রথমে যাচ্ছিলেন বগুড়া হয়ে ঢাকা যাবেন আর 13 তারিখের দুপুরের দিকেই তার সেই মাসুদ তাকে বলে যে আমরা একসাথে ঢাকায় যাব, তুমি আবার পীরগঞ্জে চলে আসো। বাস থেকে নামার পরে মাসুদ তাকে নিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা আখ্যাত ছিল আখের যে ক্ষেত সেখানে যাওয়ার পরে তিনি বলেন যে আমার প্রকৃতির ডাকে একটু যাওয়া দরকার, তুমি আমার সাথে যাবে কি না। ভিকটিম নারী অত্যন্ত সরল বিশ্বাসে তার সাথে সে আখ্যাতে যান। মাসুদ অত্যন্ত নির্মমভাবে ভিকটিমের শরীরে থাকা উন্না দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে, পরবর্তীতে গলা পেঁচিয়ে ধরে তাকে যখন মাটিতে ফেলে দেয় অত্যন্ত নির্মমভাবে অমানবিকভাবে তার গলায় প্রথমে পাড়া দেন। গলায় পাড়া দেওয়া অবস্থায় ভিকটিম নারী সেখানে ছটফট করতে থাকে। গ্রেপ্তারকৃত মাসুদ পরবর্তীতে তার পেটের মধ্যে পাড়া দেয়, সজোরে পাড়া দেয়। ওই অবস্থায় ভিকটিম নারী মৃত্যুবরণ করেন এবং তার গর্ভে থাকা সন্তান পেটের পাড়ার ফলে ভূমিষ্ঠ হয়। যেখানে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে সন্তান, যে নারী সন্তান, সেটি হয়তোবা আসামি মাসুদের বক্তব্য অনুযায়ী হয়তোবা জীবিত ছিল, ওই অবস্থায় মাসুদ তাদের ভিকটিম এবং ভিকটিমের গর্ভজাত যে নবজাত যে সন্তান শিশু কন্যা তার মৃত্যু নিশ্চিত করে। স্ত্রী সন্তান থাকলেও তা সান্ত্বনার কাছে গোপন রেখেছিল গ্রেফতারকৃত মাসুদ। মূলত নিজের সন্তানের সামাজিক স্বীকৃতি চাওয়াতেই সান্ত্বনা ও তার গর্ভের শিশুকে হত্যা করে মাসুদ।
শুধু তাই নয়, হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে সান্তনার পরিবারের কাছে মিথ্যা গল্প বানিয়েছিল সে। আমার স্ত্রী কি আপনাদের বাসায় গিয়েছে? সে তো চলে গিয়েছে, তাকে নিয়ে তো আমি ঢাকায় যাব। তারা জানায় যে না, আমাদের বাসায় তো আসেনি। ভিকটিম মাসুদ বলে যে তাহলে তো তাকে খুঁজে বের করা দরকার, সে কোথায় গেল? বলে ভিকটিম নারীর পরিবারের কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মাসুদের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে র্যাব। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।